আসসালামু আলাইকুম। আজকে আমরা রেটাব্যাক ওয়াইনম্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রেটাব্যাক ওয়াইনম্যানের কাজ কি, মূলত কিসের জন্য ব্যবহার করা হয়, এটির দাম কত, এটি কোন কোম্পানি বাজারে নিয়ে এসেছে এবং এটি কোথায় পাবো, এটি কিভাবে ব্যবহার করতে হবে, এটির সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি রেটাব্যাক ওয়াইনম্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি এখানে অন করে দিন, যাতে করে এর পরিবর্তিত ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। আর আমার একটা ফেসবুক পেজও আছে, যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো করেন নাই, তারা এখানে আমার ফেসবুক পেজটিকে ফলো করেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজটার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সবাই ফলো এবং লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। রেটাব্যাক ওয়াইনম্যান মূলত প্রতিগ্রাম ওয়াইনমেন্টে রয়েছে রিটাপামোলিন IM 10 মিলিগ্রাম, প্রতি প্যাকে আছে 10 মিলিগ্রাম ওয়াইনমেন্টের একটি অ্যালুমিনিয়াম টিউব। এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে নিয়ে এসেছে, যার প্রতি পিসের দাম হলো 200 টাকা। এটি প্রত্যেক ফার্মেসিতে গেলেই আপনি এটি পেয়ে যাবেন। এখন আমরা জানবো যে রিটাপামোলিন মূলত কি। রিটামোলিন পিরোমোটিলিন এর একটি সেমি সিনথেটিক জাতক। রিটাপামোলিন ব্যাকটেরিয়া রাইবোজোমের 50S সাব ইউনিটের একটি নির্দিষ্ট অংশে সংযুক্ত হলে স্বতন্ত্র প্রক্রিয়া ব্যাকটেরিয়া দেহের প্রোটিন তৈরিতে বাধা প্রদান করে থাকে, যা গতানুগতিক অ্যান্টিবায়োটিক থেকে আলাদা। এই নির্দিষ্ট অংশে যুক্ত হওয়ার মাধ্যমে পিরোমোটিলিনগুলো পেপটাইলিডের স্থানান্তর বোধ করে পি সাইডের আন্তঃপ্রক্রিয়া বাধা দেয় এবং সক্রিয় রাইবোজোমাল পিএসএড ইউনিট তৈরি প্রতিরোধ করে। রিটাপামোলিন অন্য কোনো অ্যান্টিবায়োটিকের সাথে থ্রাশ রেজিস্টার প্রদান করে না। এখন আমরা জানবো যে রিটাপামোলিন মূলত কী কাজ করে বা রেটাব্যাক ওয়াইনম্যান কী কাজ করে। রিটাপামোলিন মূলত দুইটি ক্যাটাগরিতে ভাগ হয়ে থাকে, হলো ইম্প্রিটিগো আর অন্যটি হলো সেকেন্ডারি ত্বকীয় সংক্রমণ। ইম্প্রিটিগো মূলত কী। ইম্প্রিটিগো এক ধরনের সাধারণভাবে পরিলক্ষিত ত্বকের রোগ, যার দ্বারা শিশুরা আক্রান্ত হয়। এই রোগে ত্বকে গা বা ক্ষত সৃষ্টি হয়, যার ফলে চুলকানি সৃষ্টি হয় এবং এটি ভীষণভাবে সংক্রমণ। যেহেতু এটিও শিশুরাই বেশি আক্রান্ত হয়, একটি ব্যাকটেরিয়া সংক্রমণ যা সাধারণত উপরের ত্বকে আক্রান্ত করে এবং 7 থেকে 10 দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়, এবং উপসর্গ হলো চুলকানিযুক্ত গা বা ক্ষত। গা বা ক্ষতগুলি ফেটে গেলে সেখানে লাল বর্ণের ত্বক পরিলক্ষিত সৃষ্টি হয়, মধুর বর্ণের কঠিন আবরণ তৈরি হয় ওই স্থানে। এটি হলো রিটা ইম্প্লিটিগোর উপসর্গ আর কি। এখন হলো সেকেন্ডারি ত্বকীয় সংক্রমণ। সংক্রমিত ডার্মাটাইটিস, সংক্রমিত আঘাতজনিত আঘাতজনিত ক্ষত, যেমন কেটে যাওয়া বা ফুলে যাওয়া, নরম টিস্যু ছিঁড়ে যাওয়া অথবা ক্ষত সেলাই, ক্ষত যেখানে সেলাই করা হয়েছিল আর কি। অর্থাৎ মূলত এই রেটাব্যাক ওয়াইনম্যান চুলকানি হিসাবে বেশি ব্যবহার করা হয়ে থাকে। চুলকানি এবং ক্ষতর জন্য বা গায়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে রেটাব্যাক ওয়াইনম্যান। এখন আমরা জানবো যে রেটাব্যাক ওয়াইনম্যান মূলত কীভাবে ব্যবহার করবো বা এটি কীভাবে দিতে হবে। রেটাব্যাক ওয়াইনম্যান পাতলা করে দিনে 2 বার করে 5 দিন ব্যবহার করতে হবে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 100 সেন্টিমিটার স্থানে এবং বাচ্চাদের ক্ষেত্রে ত্বকে 2 অংশে। রেটাব্যাক ওয়াইনমেন্টে ব্যবহৃত অংশে জীবাণুযুক্ত ব্যান্ডেজ করা যাবে না। এখন আমরা জানবো যে এর রেটাব্যাক ওয়াইনমেন্টের কিছু সতর্কতা সম্পর্কে। ব্যবহারকালীন সময়ে ত্বকে তীব্র চুলকানি দেখা দিলে এই ওয়াইনমেন্ট দিয়ে চিকিৎসা বন্ধ করে দিতে হবে। মুখের ভিতর, নাকের ভিতর, চোখে কিংবা ভ্যাজাইনালের ভিতরে ব্যবহার করা যাবে না। রেটাব্যাক ওয়াইনমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রত্যেকিত স্থানে সামান্য চুলকানি হতে পারে, অর্থাৎ এটা দিলে সামান্য চুলকানি হতে পারে, এটাই এর পার্শ্ব প্রতিক্রিয়া। অন্যান্য ওষুধের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কিনা। ত্বকে একই স্থানে রিটাপামোলিন এবং অন্যান্য ত্বকীয় ঔষধের সমসাময়িক প্রয়োগের ফলাফল গবেষণা করা হয়নি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা। প্রেগনেন্সি ক্যাটাগরি বি মাতৃ দুধে রিটাপামোলিন নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অনেক ঔষধ মাতৃ দুধে নিশ্চিত হয়, তাই রিটাপামোলিন ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।
অর্থাৎ আপনি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার একটু সাবধানে ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর এটি ব্যবহার করতে পারবেন। সেই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।